গুড মর্নিং বন্ধুরা, দেখো আবার একটা দিন, আবার একটা সকাল চলে এসেছে আমাদের কাছে। আর সকাল মানেই হচ্ছে চা। রোজ দিনের সকালে একদম ঘুম থেকে চোখ ডলতে ডলতে উঠে চাটা বানাতেই হবে। তো সব দিন তো শেয়ার করতে পারি না, তো আজকে একদম সকাল থেকে শেয়ার করছি। আজকে একদম সকাল বলতে একদম 6টা থেকে একদম ব্লগটা স্টার্ট করেছি। তো কারণ কি, আজকেও আমাদের পুকুরে মাছ ধরা হচ্ছে। আজকে পুরো পুকুরের জল শুকিয়ে দিয়ে মাছ ধরা হচ্ছে। তো অনেকজন এসছে আর কি মাছ টাছ ধরতে, তো দাদা বৌদি অনেকেই এসছে। তো সেজন্যই দেখো সকালে, আর বুঝতেই পারছো গ্রামের দিকে মানে পুকুরের জল ছেঁচা মানে মাছ ধরা মানে প্রচুর লোক দেখতে আসা। তো বাড়ির আশেপাশে অনেকেই এসছে দেখতে, তো ওই জন্য অনেক চা বানাতে হয়েছে আমাকে সকালবেলা উঠেই আর কি। মানে তোমাদের দাদা ভাই আমাকে ডেকে তুলেছে, ডেকে তোলার পরেই চোখ ডলতে ডলতে একদম চলে এসেছি চা বানাতে। তো চা বানিয়ে সবাইকে দিয়ে তারপরে মানে বাসি ঘরের সব কাজ হবে, আগে ঘুম থেকে উঠেই চাটা রেডি করে সবাইকে দিয়ে দিচ্ছি। তো প্রতিদিনের নিয়মের মতন কোনো দিনই নিয়মের অন্যথা হয় না, যে যেইভাবে দিনটা শুরু হয় সেইভাবেই আবার মানে রোজ দিন শুরু হয় আর কি। যেইভাবেই একটা দিন শুরু হয় সেইভাবে প্রতিদিন শুরু হয়। তো দেখো আমার শাশুড়ি মা বাসনগুলো একটু মেজে দিয়েছে, আমি নিয়ে চলে আসছি। তো আমাদের যেহেতু দুটো পুকুর, একটা পুকুরের জল শুকিয়ে গিয়েছে, তো আর একটা পুকুরে জলটা রাখা হয়েছে আর কি। তো সেই পুকুর থেকে জল আনা হচ্ছে আর কি, মানে জল বলতে ব্যবহারের জল, তারপরে বাসন ধোয়া সব কিছু সেই পুকুরে হচ্ছে। দুটো পুকুর থাকলে একটা সুবিধা হয়, তো সেই সুবিধাটা উপভোগ করছি আর কি। তো দেখো এখনও পুকুরের জল অল্প অল্প যে দেখা যাচ্ছে এখনও আছে, জল কিন্তু এখনও শুকানো চলছে আর কি। আর আমি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। উঠোনে মানে আমাদের উঠোনের পাশে সেই সব বড় বড় আম গাছ আছে, তো তো আম গাছের পাতা সারা উঠোনে একদম ঢেকে যায় পড়ে। তো সে কারণে উঠোনটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি। সকাল থেকে উঠোন আর ঘর এটা তো ঝাড় দিতেই হবে, সকাল আর সন্ধ্যে দুটো টাইম। হ্যাঁ, আর দেখো বন্ধুরা কুয়াশা কিন্তু পেছন ছাড়বে না। এখানে যে এত কুয়াশা কেন পড়ছে, প্রচুর কুয়াশা একদম ঢেকে যাচ্ছে। দেখো এত কুয়াশা পড়ছে, আমার শ্বশুরবাড়ির গাছে কিন্তু অনেক আম ধরেছে, আম বোল আর কি, সব কিন্তু ঝরে ঝরে পড়ে যাচ্ছে এত কুয়াশার কারণে। আর দেখো অনেকজন খাবে আজকে, তো ওই জন্য মেপে মেপে চাল নিয়ে নিচ্ছি, বেশি করে চাল নিতে হচ্ছে। কারণ আমার হচ্ছে ভাসুর যা তাদের ছেলে সবাই এসছে, অনেকেই খাবে, তো ওই জন্য বেশি করে চাল নিয়ে সকাল সকাল পুরো রান্নাটা চাপিয়ে দেবো। সকাল বলতে এখন পুরো 7টা বাজে, কিন্তু 7টার সময় আমি রান্নাটা চাপিয়ে দিচ্ছি একদম, না হলে কি বলো তো বন্ধুরা দেরি হয়ে যাবে। কারণ কি ওরা মাছ ধরবে, তো মাছ ধরতে নামবে অনেকটা টাইম লেগে যাবে। তো ওই জন্য দেখো চাল ধুয়ে জল নিয়ে চলে আসছি। আর আমার শাশুড়ি মা দেখো গরুকে ঘাস দেবে বলে নিয়ে যাচ্ছে, আর আমার সাথে কথা বলছে আর কি। তো এই যে চারিদিকটা একটু পরিষ্কার পরিষ্কার হয়েছে। আর দেখো বন্ধুরা এদিকে আমার রান্নাটাও পুরো রেডি হয়ে গিয়েছে। এই যে দেখো বেগুন ভাজা করেছি আজকে, আর বেগুন ভাজার পরেই আছে হচ্ছে আলু ভাজা। তো বেগুন ভাজা আলু ভাজা আর এখনও পর্যন্ত ডালটা নামাতে পারিনি, তো ভাত বেগুন ভাজা আলু ভাজা হয়ে গিয়েছে, খালি ডালটা ফুটছে। তো ডালটা নামিয়ে দিলেই পুরো সকালের রান্না রেডি হয়ে যাবে। কারণ কি অনেক মাছ কাটার ব্যাপার আছে আজকে আমাদের পুকুরে, মানে কি বলবো, পুঁটি মাছ মোটি মাছের পরিমাণ প্রচুর। তো সব তো আর মানে কি বলবো বাজারে নিয়ে যাওয়া যাবে না, আর সব হচ্ছে পুকুরে ছেড়ে রাখাও যাবে না। কারণ কি ধরতে ধরতে মরে যায় আর কি, পুকুর ছেঁচে যেহেতু মাছটা ধরা হচ্ছে, তো সে কারণেই আর কি। তো ওই জন্য আগে থেকে বেশি বেশি করে সব সবজি বানিয়ে নিয়েছি রান্না বান্না রেডি করে। এবার চলো তোমাদেরকে একটু আমাদের পুকুর পাড়টা দেখিয়ে নিয়ে আসি। তো পুকুরে দেখো এই যে তোমাদের দাদা ভাই আর আমাদের, আমার হচ্ছে ভাসুর ঠাকুর আর কি, আর তার ছেলে সব নেমে গিয়েছে, আর আমার শ্বশুরমশাই মাছ ধরে জাগিয়ে জল পাল্টে দিচ্ছে, তো বাজারে নিয়ে যাবে আর কি সে কারণে। তো এই যে দেখো মাছ ধরছে, আর এইভাবে এই যে তোমাদেরকে দেখাই যে কত শোল মাছ হয়েছে, দেখো এই যে বড় বড় শোল মাছ, কিন্তু অনেক বড় বড় শোল মাছ বাজারে বিক্রি করবে বলে সব জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে জাগিয়ে রাখছে একটা বড় হাঁড়ির মধ্যে। আর শোল মাছ জানোই তো, শোল মাছ কই মাছ পুরো লাভ দিয়ে ওঠে। তো এই যে দেখো আমার শ্বশুরমশাই হাঁড়িতে হাঁড়িতে করে মাছ নিচ্ছে আর জল দিয়ে ধুয়ে জাগিয়ে রাখছে। মাগুর মাছ শোল মাছ কই মাছ এগুলো প্রচুর পাওয়া গিয়েছে আর কি, তো ওইগুলো জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে বাজারে নিয়ে যাবে বলে তুলে রাখছে আগে থেকে। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। ওইদিকে সবাই মানে কি বলবো মাছ ধরায় ব্যস্ত, আর আমি সবাইকে খেতে দিয়ে পুরো নিজেও মানে খেয়ে নিয়ে স্নান করে চলে এসেছি। কারণ কি বলো তো মাছ কাটতে হবে, তো ওই জন্য স্নানটা করে নিয়েছি আগে থেকে। কারণ মাছ কেটে রান্না করে উঠতে অনেকটা টাইম চলে যাবে, তো ওই জন্য স্নানের কাজটা হচ্ছে সবচেয়ে বড় কাজ, তো সেই কাজটা আগে থেকে আমি সেরে রেখেছি আর কি। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও চাই সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক,
অল টাইম আর কি। তো আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে সকালটা কিন্তু একদম মানে উঠে পর চা দিয়ে শুরু হয়েছে, ঘুম চোখে চোখ ডলতে ডলতে চা বানাতে হয়েছে আমাকে। তো বুঝতেই পারছো কেন, তো পুকুরে মাছ ধরা হচ্ছে, অনেকজন এসছে মাছ ধরতে। আমার হচ্ছে ভাসুর ঠাকুর, তারপরে হচ্ছে আমার হচ্ছে মানে বৌদি দিদি সম্পর্ক হয় তো আমার যা, তো ওরা এসেছিল, এখনও আছে, মাছ টাছ ধরা হচ্ছে। আর তোমাদের দাদা ভাই, আমার শ্বশুরমশাই আজকে কেউ দোকানে যায়নি, সবাই বাড়িতেই আছে, কারণ কি মাছ ধরা হচ্ছে। কি বলো তো, আগের দিন ভাসা মাছগুলো ধরে নেওয়া হয়েছিল, আর আজকে ধরা হচ্ছে শোল মাছ, ল্যাঠা মাছ, কই মাছ, আর পুরো বড় বড়, এত বড় বড় পুঁটি মাছ। তো পুঁটি মাছগুলোর সাইজ সত্যি অনেক বড়। আর হচ্ছে কিছু মাগুর মাছও হয়েছে, তো সব মিলে এইসব মাছ ধরার পর্ব চলছে আর কি। তো বুঝতেই পারছো ওরা কষ্ট করছে, কাজ করছে, তো ওই জন্য প্রথমে সকালবেলা চা বানিয়ে দিয়ে দিয়ে তারপরে হচ্ছে রান্না বসিয়েছিলাম। তো রান্নাতে তোমরা দেখলে কী কী রান্না করেছি, তো কিছু জন খেয়েছে, এখনও কিছু জন খায়নি। তো এর ফাঁকে আমি পুরো স্নান টান সেরে একদম পরিপূর্ণ নারী হয়ে গিয়েছি, মানে পরিপূর্ণ নারী না, শুদ্ধ নারী হয়ে গিয়েছি। সকাল সকাল স্নান করলে নিজেকে বেশি শুদ্ধ শুদ্ধ মনে হয়, এটা স্বাভাবিক কারণেই হয়। মানে কি বলবো, সবসময় মনে হয় সকালবেলা স্নান করলে একটা অন্যরকম ভালো লাগে। তো সকাল বলতে এখন কিন্তু 10টা বাজতে যায়, এরকম একটা টাইম হয়ে গিয়েছে। তো স্নান সেরে সব কাজ গুছিয়ে রেডি হয়ে বসে আছি, শুধু জাস্ট মাছের একটা তরকারি হবে, আর বাকি সব আমার কিন্তু রেডি হয়ে গিয়ে। আর আজকে কেন জানি না বন্ধুরা, সকাল থেকে ভীষণ মানে কি বলবো, বাড়ির কথা মনে পড়ছে, যেন মনে হচ্ছে বাড়িতে কত বছর কত যুগ যেন যায়নি মানে মানে মনে হচ্ছে যেন দেখিনি, আমার বাড়িটা যেন মনে ভুলে যাচ্ছে এরকম মনে হচ্ছে। তো ভীষণ বাড়ির কথা মনে পড়ছে, দেখি কবে যেতে পারি। আর দেখো সকালবেলা আমি স্নান করেছি, চুলে একটু শ্যাম্পু দিয়েছি, চুলটা তো একেবারেই ভেজা, তো ফ্যান দিয়ে কিছুটা শুকিয়েছি, তো তেমন ভালো শোকেনি, একটু হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নেবো, নিয়ে একদম উনুনের কাছে, উনুনে না আজকে গ্যাসে রান্না করব। তো আমি দুপুরবেলা উনুনে রান্না করি, আর কিন্তু বাকি টাইম মানে সকালে আর রাতে কিন্তু গ্যাসেই রান্না করি। তো দুপুরের টাইমটা একটু বেশি তরকারি হয়, বেশি রান্নাবান্না হয়, তো সেজন্য একটু উনুনে করার চেষ্টা করি। বুঝতেই পারছো আমাদের বাড়িতে কাঠ খুঁটে এইসব তো আছেই, তো এইসব দিয়েই রান্না হয় আর কি। আর ওদিকে হচ্ছে মা হচ্ছে দিদির বাড়ি, মা যে কবে আসবে আমাদের বাড়ি এরকম একটা মনে হচ্ছে আমার। তো চলো বন্ধুরা, দেখি আবার তোমাদের সাথে কখন কি শেয়ার করতে পারি। তো অবশ্যই আমি সব কিছু শেয়ার করার চেষ্টা করছি ছোট ছোট করে, তো তোমরা বেশি বেশি করে আমাকে ভালোবাসা দিও, বেশি বেশি করে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। তো চলো এখন একটু হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা শুকনো করি, পুরো রান্নাঘরে যেতে হবে আমাকে। তোমরা পুরো ব্লগটা কিন্তু একটু স্কিপ করবে না, পুরো ব্লগটা কিন্তু দেখতে থাকবে। দেখো বন্ধুরা, আমাদের পুকুরে প্রায় বলতে গেলে সব মাছ ধরা হয়ে গিয়েছে। তো এখানে আমার শাশুড়ি মা আছে, তো আমার একজন জাও আছে, তো দিদি সম্পর্ক হয় আর কি। তো সবাই মিলে মাছ বেছে নিচ্ছে আর কি। তো পুঁটি মাছ, মুটি মাছ এগুলো আলাদা করছে, বেলে মাছ, ট্যাংরা মাছ এগুলো সব একসঙ্গে যেহেতু ধরা হয়েছে, তো ওই জন্য দেখো সব আলাদা আলাদা করছে। আর এই যে বড় একটা মানে কি বলবো, এটা মৃগেল মাছ, তো এই মাছটা নেওয়া হয়েছে খাওয়ার জন্য। আর দেখো বন্ধুরা, পুরো চুপড়ি ভর্তি পুঁটি মাছ, তো বড় বড় পুঁটি মাছ একদম সাইজে বড় বড়। তো এগুলো সব খাওয়ার জন্য রাখা হয়েছে, আর বাকি সব বিক্রির জন্য নিয়ে চলে গিয়েছে তোমাদের দাদা ভাই আর কি। তোমাদের দাদা ভাই, আমার হচ্ছে আমার একটা দাদা হয়, তো গেছে সবাই। আর এখানে জেঠিমা আর বৌদি আর আমার শাশুড়ি মা সমস্ত মাছগুলো বেছে একদম পরিষ্কার করে নিচ্ছে। Thank you.
দেখো বন্ধুরা, আমি রান্নার জন্য কিছু পরিমাণ মাছ নিয়ে চলে এসেছি। তো এখানে আছে পুঁটি মাছ, তো আজকে পুঁটি মাছের টক বানাবো। আর নিয়ে চলে এসেছি মৃগেল মাছ, তো বড় একটা মৃগেল মাছ আর হচ্ছে পুঁটি মাছ। এই হচ্ছে আজকে রান্না করবো আর কি, দুটো তরকারি বানাবো, কারণ অনেক মাছ কাটতে এখন অনেক সময় লাগবে। তো কোনো রকম অল্প কিছুটা কেটে নিয়ে চলে এসেছি আমি রান্নার ধারে। তো চলো আজকে মাছের ঝালটাও তোমাদের সাথে শেয়ার করছি, ভালো লাগলে অবশ্যই লাইক করবে। তো দেখতে থাকো বন্ধুরা। তো দেখো বন্ধুরা, আমি পেঁয়াজ আর রসুন বাটাটাকে আগে লাল লাল করে ভেজে নিচ্ছি, আর ফোড়নে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিয়েছি, আর দিয়েছি লাল লঙ্কা, আর দেখো লবণ, আদা বাটা, হলুদ গুঁড়ো, তো সব কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। আর তোমাদেরকে দেখাতে মানে ভুলে গিয়েছি, তো একটা টমেটো পিউরিও আমি এর মধ্যে অ্যাড করেছি। তো মাছের ঝালে যদি টমেটো পিউরি দেওয়া হয় তো টেস্টটা কিন্তু সত্যি অসম্ভব সুন্দর লাগে। তো মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি, তো কষিয়ে নিয়ে যতক্ষণ না মশলার গা থেকে তেল ছেড়েছে ততক্ষণ কিন্তু আমি জল দিইনি। তো মশলার গা থেকে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ তোমরা মশলা কিন্তু জল দেবে না। তো দেখো তরকারি ফুটে আসার আগে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলে তরকারির টেস্টটা অন্যরকম আসে। আর দেখো এবারে তরকারি নামানোর আগে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু তরকারিতে মাছ দিয়ে বেশিক্ষণ ফোটাই না, তো আমার ঠিক পছন্দ হয় না ওটা। তো অনেকেই আমি দেখেছি তরকারিতে জল দিয়ে পর মাছ দিয়ে দেয়, আমি কিন্তু ওটা করি না। তরকারি ভালো করে ফুটে গেলে আমি নামানোর মিনিট পাঁচেক আগে মাছটা দিই, দিয়ে জাস্ট গরম মশলা যদি দেওয়ার হয় সেটা দিয়ে নামিয়ে নিই। আমি এভাবেই রান্না করি। তো দেখো আর সঙ্গে একটা বড় বাটা মাছ ছিল সেটাও নিয়েছি, আর একটা ট্যাংরা মাছ ছিল সেটাও নিয়ে নিয়েছি। তো এইভাবে মাছের ঝালটা আমি বানালাম, ভালো লাগলে অবশ্যই তোমরা এইভাবে বানিয়ে দেখতে পারো বাড়িতে, সত্যি অসম্ভব সুন্দর লাগে খেতে। আর মাছের ঝালে সবসময়ের জন্য টমেটো পিউরি যদি দিতে মানে দাও আর কি, তো খুব সুন্দর লাগবে খেতে। এইভাবে রান্না করে দেখতে পারো। তো আমি এইভাবেই বানাই, রোজ দিনই বানাই, তো যখনই মাছের ঝাল বানাই ঠিক এই প্রসেসেই বানাই। তো দেখো বন্ধুরা, তরকারিটা আমার একদম রেডি হয়ে গিয়েছে। তো এরপরে আমি কিন্তু তোমাদের সাথে আর কিছু শেয়ার করতে পারিনি, বুঝতেই পারছো বাড়িতে কাজের চাপ। তো আজকে ব্লগটা এই পর্যন্তই। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।